তাম পৃথিবীবাসীর জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি, যেই নবী তিনি তাম দুনিয়াবাসীর জন্য রহমত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। হাবিব গো, আমি যতখানি বান্দাদের জন্য রব, আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি যতখানি জগতের জন্য রব, ওই বান্দাদের জন্য আপনাকে বানায়া দিলাম রহমত। এই রাহমাতুল আলামিন নবী যাই মসজিদ ইমামতি করেন, মসজিদ কত দামি, বাইতুল্লাহ শরীফে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, আর এই জামে মসজিদে এক রাকাত নামাজ পড়ে, এখানে 500 গুণ সওয়াব পাওয়া যাবে। আর বাইতুল্লাহ শরীফে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ পাক 1,00,000 গুণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। আমার নবীর মসজিদে নববীতে যে এক রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে 50,000 গুণ সওয়াব দিয়ে দিবে। আমার নবী যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন বানায় দিলেন হযরতে বেলালকে। কারণ হচ্ছে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত দ্বারা ভরপুর ছিল। চেহারা ভালো ছিল না, কিন্তু ইমানি পাওয়ার অনেক বেশি ছিল। মৃত্যুর হুমকি এসেছে, মৃত্যু প্রায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে তিনি বলে যান নাই। কারণ তিনি বলেছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তিনি বলেছিলেন রব্বুনা আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে তিনি ইন্তেকাল পর্যন্ত অবিচল ছিলেন। আল্লাহ সম্মান বাড়ায় দিলেন, নবীর মসজিদের মুয়াজ্জিন বানায় দিলেন, এমন সম্মান দান করলেন। আমার নবী একদিন একটা পাত্রে খেজুর খাচ্ছেন, দেখেন হযরতে বেলাল পাশ দিয়ে যাচ্ছে। আমার নবী বললেন, ইয়া বেলাল তাল হেনা ওয়াকুল মাই, বেলাল রে আমার কাছে আসো, আমি খেজুর খাচ্ছি, আসো আমার সাথে তুমি একই প্লেটে খাবার খাও। আল্লাহ নবী তাকায় দেখেন হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে। নবী বলেন, বেলাল রে কেন কান্দো, কোনো কষ্ট পাইলা নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কান্না কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। আমি ছিলাম ক্রীতদাস, আমি যে মানুষ ছিলাম সেটাই আমি বুঝতে পারতাম না, আমাকে নিজেকে মানুষ মনে হতো না। উমাইয়া বিন খালফ আমাকে মানুষের মতো মনে করতো না, আমি যে ক্রীতদাসেরা যে মানুষ, মানুষ যে তাদের যে অধিকার আছে, তাদের যে সম্মান আছে, এটা আমরা কিছুই বুঝতাম না। আমরা বুঝতাম ক্রীতদাস কখনো মানুষ না, এরা অমানুষ। কিন্তু ইসলাম গ্রহণের পরে নবী গো, আমি জীবনটা আমার ধন্য হয়ে গেল, আপনি দোজাহানের বাচ্চা নবী, যেই প্লেটে খাবার খাচ্ছেন, আমার মতো একটা ক্রীতদাস কালো মানুষটাকে আপনার মতো সুন্দর চেহারাওয়ালা, সুন্দর ফ্যামিলি, সুন্দর সম্ভ্রান্ত বংশের লোক, তামাম দুনিয়াবাসীর জন্য যাকে আল্লাহ নবী বানিয়েছেন, তামাম দুনিয়াবাসীর জন্য যাকে রাহমাত বানিয়েছেন, ওই বিশ্ব নবী হইয়া আপনি এত সুন্দর একজন মানুষ হইয়া, ইমামুল মুরসালিন হইয়া, আমি ক্রীতদাস কালো সাহাবী বেলালকে একই প্লেটে খাবারের জন্য ডাকছেন। নবী গো, আমার মুসলমান হয়ে আমার মানব জীবন সার্থক হয়ে গেছে, আমি আনন্দে আমি কাঁদতেছি। নবীকে ইসলাম কবুল না করলে আমি বুঝতে পারতাম না আমার সম্মান কতটুকু। এমন সম্মান আল্লাহ দিলেন, নবী যেই পাত্রে খেজুর খায়, আমার নবী দাইকা হযরতে বেলালকে খাবার খাওয়াইছেন। কারণ হযরতে বেলালের চেহারাটা ভালো না থাকলেও অন্তরটা ছিল আল্লাহ পাকের মহব্বত দ্বারা ভরপুর। আল্লাহর কাছে মানুষের চেহারা এগুলো পুষে না, আল্লাহ দেখেন মানুষের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেচনা করেন অন্তর দিয়া। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের ভিতরে ধন সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া, টাকা পয়সা দিয়া এবং সুন্দর চেহারা দিয়া মানুষকে মূল্যায়ন করো, কিন্তু না না, আমি আল্লাহ মানুষকে এভাবে মূল্যায়ন করি না, আমি মানুষকে মূল্যায়ন করি তাকওয়া দিয়া। যার ভিতরে তাকওয়া থাকবে, সেই ব্যক্তি যদি কালো হয়, সেই ব্যক্তি যদি নিচু ফ্যামিলির হয়, ক্রীতদাসও হয়, তার ভিতরে যদি আমি আল্লাহর ভয় এবং মহব্বত থাকে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে দামি ওই ব্যক্তি যার অন্তরটা আমি আল্লাহর ভয় এবং মহব্বত দ্বারা ভরপুর। জোরে কান, সুবহানাল্লাহ। ইসলামের যখন প্রসার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ব্যাপক আকারে, তামাম বিশ্বব্যাপী এবার ইসলাম ছড়ায় পড়ল। এবার সাহাবায়ে কেরামের ভিতরে একটা বৈঠক হলো, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো যদি আপনি বেলালকে মুয়াজ্জিন হিসেবে রাখেন, এত অসুন্দর চেহারা, কণ্ঠটাও ভালো না, শুদ্ধ ভাবে তিনি উচ্চারণ করতে পারতেন না, কারণ উমাইয়া বিন খালাব যখন নির্যাতন করেছিল মুখের ভিতরে আগুনের লোহার আগুনের পেরেক ঢুকাইয়া দিয়েছিল, যার কারণে তিনি তোতা হয়ে গেছেন, আশাহাদু তিনি শুদ্ধ ভাবে বলতে পারতেন না, আশাহাদু বলতেন। সাহাবীরা বলতেছেন, হুজুর গো, যেই লোকটার চেহারা সুন্দর, একজন কৃতদাস মানুষ এবং কণ্ঠও ভালো না, এই লোকটাকে আর মুয়াজ্জিন রাখার দরকার নাই, এখন যেহেতু বিভিন্ন এলাকা থেকে মানুষ আছে, এখন যেহেতু ইসলামের প্রসার ঘটেছে বিশ্বের আনাচে কানাচে থেকে লোক আসছে দেখার জন্য, আপনি নবী যেই মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন যদি বেলালকে রাখেন তাহলে ইসলামের বেইজ্জতি হবে, আমরাও সম্মানিত হব। নবী গো, সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর ফ্যামিলি বংশমর্যাদা দেখে সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেন। আল্লাহর নবীর মনে চায় না বেলালকে মুয়াজ্জিন থেকে বিদায় দিতেন, কিন্তু সাহাবায়ে কেরামের পরামর্শ ক্রমে নবী অন্য একজন সুন্দর চেহারাওয়ালা সাহাবীকে বললেন, সাহাবি, ফজর থেকে তুমি আজান দেওয়া শুরু করবে। হযরতে বেলালকে বললেন, বেলাল রে, ফজর থেকে তুমি আর আজান দিবে না। হযরতে বেলাল কোনো কথা না বলে রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন শুরু করে দিয়েছে। ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك رب সমস্ত মানুষ যখন ঘুমানো, হযরত বেলাল কবির সাথে দেখে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, এমন একটা সময় ছিল তোমাকে রব বলে ঘোষণা করার কারণে আমার উপরে কত অত্যাচার, কত নির্যাতন এসেছিল, তারপর আল্লাহ, তোমাকে আমি ভুলে যাই নাই, তোমার আল্লাহ নামের ঘোষণা আমি দিয়েছি জবান দিয়ে, আমার জবান পুরে ফেলা হয়েছে, তখন আমি মুখ দিয়া বলতে পারি নাই, তখন আমার শাহাদাত আঙ্গুল দিয়া এরকম ইশারা করে আমি প্রমাণ করেছি, আল্লাহ তুমি এক, এই ঘোষণা তখনও দিয়েছিলাম, আমার শাহাদাত আঙ্গুলটাকে পর্যন্ত পিঠে চ্যাপটা করে দিয়েছে, তারপর আল্লাহ গো, তোমাকে আমি ভুলে যাই নাই। কিন্তু ইসলামের এই সুদিনে ইসলাম কায়েম হয়ে গেল, এই মুহূর্তে আল্লাহ তুমি কেমনে আমাকে ভুলে গেলা, আল্লাহ গো, যেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমাকে তুমি মনোনীত করলা, আজকে ইসলামের প্রসার হওয়ার কারণে আমি কালো বলে কৃতদাস বলে আমার কণ্ঠ সুন্দর নয় বলে, আল্লাহ গো, তুমি কেন আমার নবীর মসজিদের খেদমত থেকে আমার দূরে সরাইয়া দিলা, আল্লাহ গো, আমার কঠিন মুহূর্তে, আমার অসহায় মুহূর্তে, আমার কঠিন দুরবস্থার সময়ও, তখনও তো আমি আল্লাহ, আমি বেলাল, তুমি আল্লাহকে তখনও আমি ভুলি নাই, আজকে এই সময় আমার বিপদের সময় তুমি কেন আমাকে ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি, আল্লাহ পাকের কুদরতি দিলে হযরত বেলালের জন্য মায়া হয়ে গেল। ওদিকে ফজরের টাইম হয়ে গেছে, ওই সাহাবী সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আজান দিয়েছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের আজান কেন হলো না? আল্লাহর নবী বলেন, ফজরের আজান তো হয়েছে, কারণ ফজরের আজান আজকে দিয়েছে সুন্দর চেহারাওয়ালা একটা লোক, আমি নিজেও শুনেছি ফজরের আজান হয়েছে। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল, নবী কি গা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর চেহারা এবং সুন্দর কণ্ঠ, সুন্দর ফ্যামিলিওয়ালা, সুন্দর বংশওয়ালা মানুষ আল্লাহ চায় না। আল্লাহ মানুষকে মূল্যায়ন করে তাকওয়া দিয়া, অন্তর দেখে, আল্লাহ চেহারা দেখে মূল্যায়ন করে না, আল্লাহ ভালোবাসা দেখে, অন্তর দেখে, তাকওয়া দেখে মূল্যায়ন করে। আমার আল্লাহ জানাই দিয়েছেন, ও নবী, আল্লাহ জানাই দিয়েছেন সুন্দর চেহারার দরকার নাই, ওই যে সুন্দর সাহাবী সুন্দর কণ্ঠ দিয়ে আজান দিয়েছে, এই আজান আল্লাহর দরবারে পৌঁছে নাই। হযরতে বেলালকে আপনি আজান যদি বলেন কি নবী, হযরতে বেলাল যদি আজান না দেয় তাহলে কিন্তু সুবের সাদেক হবে না। আল্লাহ পাক কণ্ঠ দিয়ে মানুষকে বিচার করেন না, আল্লাহ তাকওয়া দিয়ে বিচার করেন। ও নবী, আপনি হযরতে বেলালকে আজান দিতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ডাক দিয়ে বলেন, নবী গো, ও
নবী সুন্দর কণ্ঠ আমি চাই না। হযরতে বেলাল যখন আজান দেয়, হযরতে বেলালের সুন্দর কণ্ঠ না হলেও তার ভিতরে তাকওয়ার আল্লাহর মহব্বত থাকার কারণে, হযরতে বেলাল যখন আল্লাহর নামের ঘোষণা দেয়, হযরতে বেলাল আল্লাহর নাম ডাক দেওয়ার সাথে সাথে উচ্চারণের সাথে সাথে সপ্তম আসমান বেদ করে লামাকাল্লাহ আজমান বেদ করে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা বেদ করে বেদ করে হযরতে বেলালের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কারণ হচ্ছে আল্লাহ মূল্যায়ন করেছেন তাকওয়া দিয়া, অন্তর দিয়া। এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি হবে যার অন্তরটা আল্লাহর তাকওয়া এবং আল্লাহ পাকের মহব্বত দ্বারা পরিপূর্ণ থাকবে। যেরকম জায়াতের কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষেরা আল্লাহকে রব বলে ঘোষণা করবে আর এই কথার উপরে যারা ইন্তেকাল পর্যন্ত অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। হযরত বেলাল দুশ্চিন্তা করেছিলেন, মুয়াজ্জিনের দপ্তর থেকে আল্লাহ নাম কেটে দিয়েছেন মনে হয় এই জন্য পেরেশানি বোধ করেছিলেন। আল্লাহ বলে বেলাল দুনিয়ার কোনো সাহাবি দুনিয়ার কোনো মানুষ তোর পক্ষে না থাকলেও আজকে আমি আল্লাহ তোর পক্ষে আমি হয়ে গেলাম, দুনিয়ার কেউ না চাইলেও আমি আল্লাহ তোকে চাই। এইভাবে আল্লাহ পাক হযরত বেলালকে সম্মানিত করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মেরাজের রাতে গেলেন, আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে লাল মাকাল্লা জামান পাড়ি দিতেছিলেন, হযরত জিব্রাইলও সাথে নাই, নবী একা রবের উপরে, আল্লাহর নবীর একা একিত্ব ফেল হচ্ছিল, একা একি মনে হচ্ছিল, আল্লাহর নবী বলেন তখন মেরাজের রাতে যখন আমার একা একিত্ব অনুভব হচ্ছিল তখন আমি মেরাজের রাতে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে বললেন, হে বেলাল তোমার ভিতরে এমন কি গুণ রয়েছে মেরাজের রাত্রে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে কোনো ভালো গুণ নাই, তবে আমার ভিতরে একটা আমল আছে আমার মনে পড়ে, এইটার কারণে হয়তো আমার আল্লাহ পছন্দ করতে পারে। সেই আমলটা হলো এই, আমি অপবিত্র থাকি না আর যখনই আমি পবিত্রতা অবলম্বনের জন্য আমি ওযু করি, আমি ওযু করার সাথে সাথে আমি দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আমার বাবা ছিল আমার এই বেলালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সম্মান দান করলেন আর আখেরাতে তো আল্লাহ পাক জান্নাত দান করেছেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। নবীর যে একটা নিম্ন স্তরের সাহাবী তারাও আল্লাহর জান্নাতি তাতে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন। আর আল্লাহ ঘোষণা করেন, নবী গো আপনার সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। হযরত বেলাল তিনি যে জান্নাত পাবেন তাতে কোনো সন্দেহ নাই, কারণ কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে ঘোষণা করেছেন ইন্তেকাল পর্যন্ত এই কথার উপরে অবিচল ছিলেন। এরকম আরেকটা আয়াত আল্লাহ পাক কোরআনে নাযিল করে দিয়েছেন, আল্লাহকে রব বলে ঘোষণা করলে অবিচল থাকলে দুনিয়ায় ভয় এবং দুশ্চিন্তা থাকবে না, আখেরাতেও থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক আরেকটা সুসংবাদ বাণী, আল্লাহ পাক আরেকটা ভবিষ্যৎবাণী শুনাইয়া দিলেন, সুসংবাদ শুনাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া أبشروا بالجنة التي كنتم تعدون. جركنا الله أكبر.
যারা আল্লাহকে রব বলে ঘোষণা করবে আর এই কথার উপরে যারা অবিশ্বাস থাকবে, আল্লাহ পাক বলেন এদের ইন্তেকালের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করবেন। ফেরেশতারা বলবেন সুসংবাদ নাও ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা কথা মনে রাখবেন, যেই সমস্ত মানুষেরা আল্লাহকে রব বলে ঘোষণা করবে এবং এর উপরে অবিশ্বাস থাকবে, তারা দুনিয়ায় থাকা অবস্থায় ইন্তেকালের পূর্বেই আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় মরার আগেই তাকে আল্লাহর জান্নাত দেখাইয়া দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা মনে বুঝতে পারেন নাই, আল্লাহকে যারা রব বলে ঘোষণা করবে আর এর উপরে যারা অবিচল থাকবে, ইন্তেকালের পূর্বেই আল্লাহ যে তাকে জান্নাত দান করবেন, সেই জান্নাতটা আল্লাহ পাক ওই ইমানদার বান্দাকে দেখাইয়া দিবেন। এই জন্য কিছু কিছু ইমানদার ইন্তেকালের সময় হাসে, মুখটা চেহারাটা উজ্জ্বল, কোনো কষ্ট নাই। আমার নবী বলেছেন আমার ইমানদার উম্মত যারা হবে ইন্তেকালে তাদের কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। শিশু বাচ্চা যেমনিভাবে মায়ের কোলের দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়, আমার খাঁটি উম্মত যারা হবে ইন্তেকালের যন্ত্রণা তারা সহ্য মোটেই অনুভব করবে না, বরং মায়ের কোলের শিশুর মতো তারা মৃত্যুর কোলে ঘুমায়া যাবে। কোনো কষ্ট হবে না, হাস্য চেহারা থাকবে, দহিকা তুম মুস্তাবশির। বাইরে আমার বাবাজির আমার, তাহলে এবার প্রধান দ্বিতীয় এবার উদাহরণ দিব, দুনিয়ায় থাকাকালীন আল্লাহ পাক যে জান্নাত দেখা দিবেন, একটা উদাহরণ দিচ্ছি। আপনারা নাম শুনেছেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দি হাজরাতে আসিয়া, নাম শুনছেন, ফেরাউনের স্ত্রী ছিলেন হাজরাতে আসিয়া। বাইরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হুজুর আসতেছেন কখন? পাঁচ মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই উদাহরণটা দিয়ে শেষ করব। আপনি যদি আল্লাহকে রহম বলে ঘোষণা করতে পারেন আর যদি অবিশ্বাস থাকতে পারেন, আল্লাহ পাক ইন্তেকালের পূর্বেই আপনাকে আল্লাহর জান্নাত দেখাইয়া দিবে। ফেরাউনের, আপনারা নাম শুনেছেন ফেরাউন, ফেরাউনের কোনো সন্তান ছিল না, কোনো সন্তান হতো না, নপুংসক ছিল। এই ফেরাউন একটা মেয়ে পালতো, পালক মেয়ে ছিল। এই পালক মেয়ের একটা কাজের মহিলা ছিল, খাদেমা ছিল, যার নাম ছিল মাশেতা। বাইরে আমার বাবাজির আমার, এই মাশেতা, এই মাশেতা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত। একদিন চুল আশ্রাতে আশ্রাতে হাত থেকে চিরুনিখানা পড়ে যায়। তখন মা শেতা চিরুনি তোলার সময় আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে তিনি চিরুনিটা তুললেন। এবার ফেরাউনের মেয়ে পালক মেয়ে ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে বলতেছে তুমি আল্লাহর নাম বললাই আবার কোন আল্লাহ, আমার বাবার কথা বলছো, ফেরাউনের কথা বলছো না অন্য কারো কথা বলছো। মা শেতা বলতেছে তোমার পালক পিতা ফেরাউনকে আমি রব বলে মানি না, সে যে আনা রব্বুকুমুল আলা বলেছে, নিজেকে রব দাবি করেছে, আমি ফেরাউনকে রব বলে মানি না। কারণ রব হবে, রব যিনি তিনি হলেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, সৃষ্টির চেয়ে স্রষ্টা সবচেয়ে সুন্দর হবে। তোমার বাবা ফেরাউন দেখতে সবচেয়ে নিকৃষ্ট, নিজের চেহারাটা যে সুন্দর করতে পারে না, সে কোনোদিন এত সুন্দর পৃথিবী বানাতে পারে না। রব যিনি তিনি মানব সৃষ্টি করেছেন, আর ফেরাউনের কোনো বাচ্চা হয় না, যে নিজের স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারে না, সে কোনোদিন রব হতে পারে না। আমি তাকে মানি না, আমি আল্লাহকে বিশ্বাস করি। এবার মাসে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, মাসে তার উপরে, আমি কিন্তু পাঁচ মিনিটের ভিতরে সেরে দিব, হুজুর আসতে বলেন। বাইরে আমার বাবাজির আমার, এই মাসে তাকে এবার নির্যাতন করলো। ফেরাউন বলল আমাকে রব বলে স্বীকার কর। মা সেটা বলে আমি জীবন দিব, তারপর আল্লাহকে বলে যাব না, আল্লাহর নামে আমি মজা পেয়েছি। এবার ফেরাউন বলতেছে তাহলে তোমাকে কিন্তু জীবনে শেষ করে ফেলব। মা সেটা বলতেছে আমি জীবন দিতে রাজি আছি, তারপর আমি ঈমান দিব না। এবার একটা পাত্রের ভিতরে তেল গরম করা হলো। এই মা সেটার দুইটা সন্তান ছিল, বড় সন্তানটাকে তেলের ভিতরে ফালাইয়া দেওয়া হলো। বলল তোর সন্তানটাকে তেলের ভিতরে ফালাইয়া মারছি, ওই দেখ কেমনে মরে, এখনো যদি
বাঁচতে চাও তাহলে আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। মাসেটা বলে না না আমি জীবন দিব, তারপর আল্লাহকে বলতে পারবো না। এবার ছোট সন্তানটাকেও তেলের ভিতরে ফেলায় দিল। এবার মাসে তার পালা, মাসে তার মন দুর্বল হয়ে গেছে। আমার চোখের সামনে দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার ভিতরে একটু ভয় পয়দা হয়েছে, অন্তরটা একটু নরম হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কুদরত জাহির করলেন, ওই যে দ্বিতীয় বাচ্চাটা, ছোট বাচ্চাটা যে ওই তেলের আগুনের ভিতরে পড়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ করে দিয়েছেন। ওই বাচ্চাটা তেলের ভিতরে তিনি পুড়তেছেন, ওই অবস্থায় আল্লাহ পাক তার কণ্ঠে তার জবান আল্লাহ পাক জারি করে দিলেন, বলতেছেন, মা গো ও মা, আপনি ভয় পাইয়েন না, আপনি মনে করেন না এটা দুনিয়ার আগুন, এটা দুনিয়ার কোন আগুন না, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা মনে হচ্ছে গরম তেল, কিন্তু না না এটা কোনো গরম তেল নয়, আল্লাহ পাক আমাদের আমার দুই ভাইয়ের জন্য এই তেলকে জান্নাতের বাগান বানাই দিয়েছে। মা গো আপনি ঝাপায়া পড়েন, আপনি ঝাঁপ দেন, এটা কোনো গরম আগুন নয়, আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। এই তিনজনার ইন্তেকালের ঘটনা দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনিও জানালার ফাঁক দিয়ে দেখতেছিলেন, একজন মহিলা, একজন কাজের মহিলা, একজন ক্রীতদাসী আল্লাহকে রব বলে স্বীকার করে জীবন দিয়েছে, তারপর আল্লাহকে ভুলে নাই। এবার আসিয়া ফেরাউন ঘরে আসার সাথে সাথে আসিয়াও করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও ফেরাউন, এতদিন আমি ইসলামকে ভালোবাসতাম কিন্তু প্রকাশ করি নাই, আজকে আমি ঘোষণা করে দিলাম, একজন ক্রীতদাসী যদি আল্লাহকে মহব্বত করে জীবন দিতে পারে, আমি আসিয়াও আল্লাহকে বলবো না, আমি আল্লাহকে, আমার আল্লাহকে আমি রব বলে স্বীকার করে আমি আসিয়াও প্রয়োজনে জীবন দিয়ে দিব। এবার আসিয়াকে বলতেছেন, ফেরাউন ডাক দিয়ে বলে, আমি হইলাম খোদা আর তুমি হইলা খুদি, তোমাকে খুদির সম্মানে দিব, তুমি তো খুদির সম্মান পাবা, তোমার তো অনেক সম্মান, অনেক মর্যাদা, মানুষ অনেক সম্মান করবে, মূল্যায়ন করবে, তুমি তোমার কথাটাকে প্রত্যাহার করো, আল্লাহকে ভুলে যাও, আমাকে রব বলে স্বীকার করো, তাহলে তুমি খুদির আসন পেয়ে যাবে। আসিয়া বলতেছে, না না করো, কোনই হবে না, কারণ স্ত্রীর কাছে স্বামীর গোমর ফাঁস, স্ত্রী ভালো করেই জানে তার স্বামীটা কেমন, ফেরাউন কেমন লোক আসিয়া সবচেয়ে ভালো করে চেনে, কারণ স্ত্রী সবচেয়ে স্বামীর ভালো সার্টিফিকেট এবং মন্দ সার্টিফিকেট দুইটাই দিতে পারে। এই জন্য আমার নবী বলেছেন, খেয়ারুকুম লিনিসা ইকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যার, যেই ব্যক্তি তার বউয়ের কাছে উত্তম। যখন সুবহানাল্লাহ, আমার নবী বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে বলে আমার স্বামীটা ভালো ছিল, ওই স্ত্রীর পরার কারণে আল্লাহ পাক ওই স্ত্রীটাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর স্বামীর ব্যাপারে ভালো সাজেশন দেওয়ার কারণে, ভালো সার্টিফিকেট দেওয়ার কারণে স্ত্রীর সার্টিফিকেটে আল্লাহ পাক ওই স্বামীকে জান্নাত দিয়ে দিবে, কারণ স্ত্রী ভালো সার্টিফিকেট দিতে পারে। আসিয়া কোনো ক্রমেই মানলেন না, এবার নির্যাতন করতেছে, মারতেছে, অনেক পিটায় মারতেছে, আর বলতেছে, আসিয়ারে ইসলাম ত্যাগ কর। আসিয়া বলতেছে, না কোনো ক্রমেই ছাড়বো না, জীবন দিব ইমান দিব না, একই কথা। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, বকাটে ছেলেদের দ্বারা আসিয়ার সম্মান নষ্ট করবে, আসিয়াকে জেনা করাবে, তার চরিত্র নষ্ট করবে, তার বেইজ্জতি করবে, মানে জেনা করাবে। আসিয়া যখন এই কথা শুনলো, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ জীবনে কোনো দিন ফেরাউন আমাকে স্পর্শ করতে পারে নাই, সে ছিল নপুংসুক, আমার সতীত্ব আমি হেফাজত করেছি, আমার সতীত্ব আজও কেউ নষ্ট করতে পারে নাই, আল্লাহ এন্তেকালের পূর্বে তুমি বাজে ছেলেদের দ্বারা আমার সতীত্ব নষ্ট করো না, আল্লাহ গো আমার এন্তেকালের পূর্বে আমি একটা দোয়া করি, মা বোন ওরা জেনা করতে আসার আগেই তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও, আর একটা দোয়া তোমার কাছে করি, রব্বি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কাছে আমি গোলাম, আমি তোমার এক বান্দি, আসি আমি তোমার বান্দি হিসাবে বলতেছি, আল্লাহ গো তুমি জান্নাতের একটা কামরা তোমার পাশে আমার জন্য বানায়া রাখো, আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা কামরা বানায় দিও, ঘর বানায় দিও, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন।
এবার ফেরাউন মারতেছে আর আসিয়া হাসতেছে, ফেরাউন মারে আর আসিয়া খালি হাসে আর হাসে। এবার ফেরাউন মানুষজনকে ডাকিয়া বলতেছে, দেখো দেখো আসিয়া পাগল হয়ে মারা যাচ্ছে, দেখো আসিয়া মরার আগে হাসতেছে, এত মারার পরেও কোনো মানুষ হাসার হাসার কথা না, মনে হয় আসিয়ার সেন্স নাই, পাগল হয়ে গেছে এই জন্য এত মারার পরেও হাসে। তখন হাজরাতে আসিয়া ডাক দিয়ে বলেন, ফেরাউন আমি পাগল হয়ে যাই নাই, আমি কেন হাসি? শোনো, তুমি যে আমাকে মারো, তুমি যে আমাকে মারতেছো, আমার কোনো খেয়াল নাই, ওদিকে আমি টেরও পাচ্ছি না, কারণ এই মাত্র আল্লাহ পাক জান্নাতের যে কামরা আমার জন্য বরাদ্দ করেছেন, জান্নাতের এই কামরাটা আল্লাহ পাক আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমার এখন খেয়াল তোমার এই মায়ের দিকে নয়, আমার খেয়াল হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের দিকে, আল্লাহর জান্নাতের নাচ নেয়ামত দেখে আমি হাসতেছি, আমি পাগল হয়ে যাই নাই, আমি জান্নাতের ঘর দেখে আমি হাসতেছি আনন্দে, যেরকম সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে রব বলে মানবে এবং ইন্তেকাল পর্যন্ত যারা অবিচল থাকবে, আল্লাহ পাক ইন্তেকালের পূর্বে হলেও তাদেরকে তার জন্য যে জান্নাতে ঘর বানায় দিয়েছেন, ওই কামরা কানা আল্লাহ পাক তাকে মরার আগে দেখা দিবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম খাঁটি ইমানদার আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ইন্তেকাল পর্যন্ত এই কথার উপরে অবিচল থাকার তৌফিক এনায়েত করুন সকল বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় কি আপনারা কষ্ট পেয়েছেন? যদি বেজার হয়ে থাকেন, বেয়াদবি হয়ে থাকে, বাবা আমি ছোট মানুষ, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমার ক্ষমা করে দিবেন, মেহরবানি করে আমাকে খরা ক্ষমা করে দিবেন, আর ছোট মানুষ আমার জন্য একটু আপনারা দোয়া করবেন। সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি, আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।